আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু অনেক বড় একটি সুখবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যারা এতদিন ধরে অপেক্ষা করতেছিলেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগটি কবে প্রকাশ করা হবে, এই ধরনের সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ কনস্টেবলের 10,000 জন লোক নিয়োগ দেওয়ার একটি নোটিশ প্রকাশ করেছে। তো বেশ কিছু পরিবর্তন কিন্তু এবার হচ্ছে আসছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতার বেশ কিছু পরিবর্তন, আমাদের শারীরিক যোগ্যতার বেশ কিছু পরিবর্তন এবং বয়সসীমারও কিন্তু বেশ কিছু পরিবর্তন রয়েছে। এবং এবারের যে আবেদন প্রক্রিয়াটা, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এবারে যে শিক্ষাগত যোগ্যতা যারা এগিয়ে থাকবে তাদেরকে কিন্তু হচ্ছে বিশেষ কিছু অগ্রাধিকার দেওয়া হবে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। যারা এতদিন ধরে এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগের জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে মানে দেখার, কারণ এই তথ্যগুলো না জেনে কিন্তু আপনারা এই সার্কুলার অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে নিতে পারবেন না। এবং কবে প্রকাশ হতে যাচ্ছে এবং হচ্ছে কি ধরনের এই প্রক্রিয়াগুলো হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাব কম্পিউটার স্ক্রিনে, ওখান থেকে আপনাদের সম্পূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বলেন, আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন, যাতে করে এই ধরনের সকল আপডেট জব সকলে গ্রীষ্মমূলক যে নিউজগুলো আমি প্রকাশ করে থাকি সবার আগে আপনি আপনার ফোনের নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া আমাদের চ্যানেলে ভিজিট করে চলমান যে সার্কুলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন চাইলেই এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখনও যেগুলোতে অ্যাপ্লিকেশন ফর্মের সময় রয়েছে চাইলে আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে নিতে পারেন। তো এই হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে নিয়োগ বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম, এটি সত্যতা যাচাইয়ের জন্য আমাদের বেশ কিছু হচ্ছে নিউজ পত্রিকাগুলো দেখায়। সেটা হচ্ছে প্রথম আলো থেকে পুলিশে নিয়োগ হবে 10,000 কনস্টেবল, তারা এটা প্রকাশ করেছে। তারপরে চলে যাব আমরা দ্য ডেইলি ক্যাম্পাস, এখানে তারা প্রকাশ করেছে 10,000 কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ। তারপরে চলে যাব আমরা বাংলা নিউজ 24, তারাও কিন্তু প্রকাশ করেছে 10,000 কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি আসছে জুনে। তো এই বিষয়গুলো আপনাদের প্রথমত কনফার্ম করে নিব। আপনারা অনেকেই হচ্ছে বলতে পারেন যে এই নিউজটা আপনারা ভুয়া প্রকাশ করতেছেন, এজন্য বেশ কিছু হচ্ছে বড় বড় যে নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে আপনাদের এই তথ্যগুলো জানাই দিলাম। তো আমরা এখন আলোচনা করব নিউজ পোর্টাল 24 ভিডিও ওয়েবসাইট থেকে, এখানে সকল তথ্যগুলো এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের এখানে আপনারা দেখাই দিচ্ছি। এখানে যে নিউজটি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে যে চাকরির বর্ণনা থাকবে এখানে, যে পুলিশে চাকরির যে যোগ্যতা সেটা দেওয়া আছে, প্রার্থীর বয়সসীমা সেটা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা সেটা দেওয়া আছে এবং শারীরিক যে যোগ্যতা আপনাদের লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা কীভাবে হবে সেটা দেওয়া আছে, লিখিত পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত করা হবে, মনোযান্ত্রিক ও মৌখিক পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেটা দেওয়া আছে এবং মেডিকেল ফিটনেস যাচাই কীভাবে নেওয়া হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এই তথ্যগুলো নিয়ে আমরা হচ্ছে নিউজ পোর্টাল 24 ভিডিও ওয়েবসাইট থেকে আলোচনা করব। তো এখানে টাইটেল আকারে দেওয়া আছে পুলিশ কনস্টেবল TRC পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ পুলিশ কনস্টেবল সার্কুলার 2021। পুলিশ মানব সম্পদ ব্যবস্থাপনা শাখা সূত্রে থেকে জানা যায় আছে জুন মাসেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ট্রেনি রেক্রুট কনস্টেবল TRC পদে প্রায় 10,000 কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ। এবার পুলিশ কনস্টেবল পদে আবেদনের জন্য শিক্ষাগত ও শারীরিক যোগ্যতার কিছু পরিবর্তন আনা হতে পারে। গত কয়েকদিন ধরে কনস্টেবল পদে আবেদনের মানে ক্ষেত্রে প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতা ও মানদণ্ড ছিল ন্যূনতম GPA 2.5 সহ SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, তবে এবার আবেদনের যে যোগ্যতা বা মানদণ্ড কিছুটা বাড়িয়ে ন্যূনতম SSC করা হতে পারে, তবে এই বিষয়টি কিন্তু এখনও চূড়ান্ত করা হয়নি। এছাড়াও এবারে নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপ কিছুটা পরিবর্তন আনা হতে পারে। এতদিন যে পুরুষের কনস্টেবল হওয়ার যে উচ্চতা ছিল সেটা হচ্ছে 5'6" এবং নারীদের ছিল 5'2". এবারে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে নারীদের যে মানদণ্ড উচ্চতা যেটা থাকবে সেটা দেওয়া আছে 5'4" হতে পারে, এখনও কিন্তু সিদ্ধান্ত পুনরায় জানা হয়নি। যদি সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু হচ্ছে আমাদের সার্কুলার যেটা হবে সেটা প্রকাশ করা হবে। এবং আবেদনের যে বয়স সীমা সেটা কিন্তু 18 থেকে 20 বছর পর্যন্ত দেওয়া আছে। সংশ্লিষ্টরা জানান 2020 সালের শেষের দিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, তবে করোনার প্রকোপ এবং যোগ্যতা সংক্রান্ত কিছু মানদণ্ড নির্ধারণের কারণে তা পিছিয়ে নেওয়া মানে পিছিয়ে যায়। এই নিয়োগ প্রক্রিয়ায় জুনে শুরু হবে, প্রায় 2 মাস কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা থাকবে।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি শেষ, মানে প্রায় শেষ শেষ পর্যায়ে। নিয়োগ বিধিতে কিছুটা সংশোধন আনা হচ্ছে, তবে তা এখনও অনুমোদন হয়নি। সংশোধনীয় অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে জুন মাসের মাধ্যমেই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া কিন্তু অবশ্যই হবে, এটা মাস্ট বি। স্বচ্ছতা ও তৎপরী কমাতে নিয়োগ বিধির বিভিন্ন সংশোধনীও আনা হচ্ছে। নিয়োগ বিধিতে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেয়া থাকবে, তবে শিক্ষাগত যোগ্যতা যারা এগিয়ে থাকবে তাদের কিন্তু অগ্রাধিকার দেয়া হবে। তো এখন চাকরির যে বর্ণনা সেটা আমরা একটু দেখে নিব, তার পরবর্তীতে পুলিশের শিক্ষাগত যোগ্যতা বয়সীমা এগুলো নিয়ে আলোচনা করব। এবারে পুলিশ নিয়োগ 2021 এর অংশগ্রহণ করে করে সে সকল আবেদন মানে আবেদনকারী প্রাথমিক হচ্ছে মনোনীত হওয়া হবে। তারা আগামী 21 সালের শেষের দিকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ট্রেনিং সেন্টার 6 মাস মেয়াদি প্রশিক্ষণ গ্রহণের জন্য অংশগ্রহণ করবে। সে সকল সদস্য সফলতা 6 মাস মৌলিক প্রশিক্ষণ হচ্ছে সমাপ্ত করবে। তারা 2021 পুলিশ কনস্টেবল স্থায়ী শূন্য পদের বিপরীতে চূড়ান্তভাবে যোগদান করবে। তো পুলিশের চাকরির যে যোগ্যতা সেটা কিন্তু এখানে দেওয়া আছে, বাংলাদেশ পুলিশ কনস্টেবল হতে নিয়োগের জন্য কমপক্ষে আপনাদেরকে এসএসসি পাস হতে হয়, সেই সাথে কিছু শারীরিক মানে যোগ্যতা রয়েছে, যেগুলো থাকলে আপনি খুব সহজে পুলিশ চাকরিতে যোগদান করতে পারবেন। তো এবার যদি এসএসসি করা হয় সেই বিষয়টা আমি আপডেট আপনাদেরকে জানিয়ে দিব, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সকল তথ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব। প্রার্থীর যে বয়সসীমা সেটা কিন্তু সাধারণ কোটার প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 20 বছর হবে, এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্যও কিন্তু 18 থেকে 20 বছর পর্যন্ত থাকবে। যদি কোনো আপডেট থাকে পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দিব বয়সসীমা নিয়ে। শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কমপক্ষে 2.5 সমমান পেতে হবে, এবং অবিবাহিত অবশ্যই আপনাদেরকে হতে হবে, এবং অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের নাগরিক কিন্তু অবশ্যই আপনাদেরকে হতে হবে। আর পরবর্তীতে এসএসসি যখন আসবে তখন যে পয়েন্টটা যদি হচ্ছে চেঞ্জ হয় তাহলে কিন্তু আমি আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শারীরিক যে যোগ্যতা সেটা কিন্তু এখানে দেওয়া আছে, শারীরিক যোগ্যতা পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য দুজনের উভয় দেওয়া আছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে উচ্চতা যেটা আপনাদের পুরুষের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি লাগবে, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যারা আছে পুরুষের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 2 ইঞ্চি লাগবে। এবং ওজনের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে উচ্চতা অনুযায়ী এবং মহিলাদের ক্ষেত্রেও কিন্তু উচ্চতা অনুযায়ী। বুকের মাপ এখানে পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 33, এবং মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, পরবর্তীতে আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। শারীরিক হচ্ছে মাপ ও শারীরিক পরীক্ষা। প্রাথমিকভাবে মনোনীত হওয়ার জন্য প্রার্থীকে প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থান ও সময়ে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শারীরিক মাপের হচ্ছে উত্তীর্ণ প্রার্থীদের প্রবেশপত্র প্রদান এবং লিখিত পরীক্ষার স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষা শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 40 নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই লিখিত পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট হবে, এবং কমপক্ষে আপনাদের 40% কিন্তু আপনাদের এখানে যে 40% নাম্বার পাবেন তারাই কিন্তু এখানে উত্তীর্ণ হবেন। তো এখানে আরেকটি বিষয় দেওয়া আছে, তবে যারা মেধাবী তালিকায় শীর্ষ থাকবেন তাদের মাধ্যম থেকে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থীকে কেবলমাত্র হচ্ছে পরবর্তী পরীক্ষায় মনোনীত করতে হবে। তো এখানে দেওয়া আছে মনস্তান্ত্রিক ও মৌখিক যে পরীক্ষা যেটাকে বলা হয় হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট তারিখে 20 নম্বরের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এখানে কমপক্ষে হচ্ছে আপনাদেরকে 45% নাম্বার প্রাপ্ত প্রার্থীদের উত্তীর্ণ বলে গণ্য হবে, এবং সবগুলো পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের সমন্বিত যারা শীর্ষে থাকবে তাদেরকে থেকে চাহিদা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থীদেরকে হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। তো মেডিকেল যে ফিটনেস যাচাই সেটা আপনাদেরকে জানাই দিই, সেটা হচ্ছে সকল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা চূড়ান্তভাবে মনোনীত হবে তাদেরকে শারীরিক কোনো সমস্যা আছে কি না তা যাচাই করার জন্য একটি মেডিকেল টেস্ট হবে, এবং এই মেডিকেল টেস্টে সাধারণ রক্ত পরীক্ষা, ISIV টেস্ট, তারপরে দেওয়া আছে ড্রপ টেস্ট বা মাদক শক্তি সহ আরও কিছু পরীক্ষা করা হবে। মেডিকেল ফিটনেস যাচাই করার পর যারা
হচ্ছে যোগ্য প্রার্থী হিসাবে প্রমাণ হবে, তাদেরকে ট্রেনিং এর জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। যে আবেদন প্রক্রিয়াটা তাদের যে মেইন ওয়েবসাইট আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, সেটা হচ্ছে www.police.gov। এখানে তাদেরা সবসময় তাদের যে নোটিশগুলো সেখানে এখানে কিন্তু প্রকাশ করবে। আপনারা চাইলেই তাদের যে মেইন ওয়েবসাইটটা এখানে ভিজিট করে সম্পূর্ণ নোটিশগুলো আপনারা দেখে নিতে পারেন। লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা ওখানে সরাসরি যেতে পারবেন। আর আপনারা যদি আমাদের সাথে কেউ কন্ট্যাক্ট করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ অফিসিয়াল দেওয়া আছে, বিডি জব সেকুলার অ্যান্ড আইটি টেক। এখানে আপনারা লাইক এবং ফলো করে রাখতে পারেন। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এবং কারো কোনো কিছু তথ্য জানার থাকলে বা আমাদের মাধ্যমে আবেদন ফর্মগুলো পূরণ করে নিতে চাইলে আমাদের মেসেজ করে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদের সাথে প্রয়োজনীয় কন্ট্যাক্ট করে আপনাদের আবেদন ফর্ম এবং আপনাদের যে প্রশ্নের উত্তর সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো এই সম্পূর্ণ আপডেটটা আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমাদের News24 ভিডিও ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। সম্পূর্ণ তথ্যগুলো যেগুলো নিয়ে আলোচনা করলাম আবারও আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। এই হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কর্নার বক্সে আমি পিন আপ করে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগটা কবে হতে যাচ্ছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা এবং আপনাদের শারীরিক যোগ্যতা কীরকম হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো পরবর্তীতে যখন এই সার্কুলারটা হচ্ছে চলে আসবে, আমি কিন্তু সবার আগে আমার চ্যানেলে আপলোড করে দেবো। এই জন্য অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিতে হবে, যাতে করে আমি যখনই ভিডিওটা আপলোড করবো সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।